কোলেস্টেরল। কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। একটি উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের এটি গুরুত্বপূর্ণ উপাদান। কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। তিন প্রকার লিপোপ্রোটিন দেখা যায়। একটিকে এলডিএল বলা হয়। অনেকে একে খারাপ কোলেস্টেরল বলে থাকে। সাধারণত আমাদের রক্তে 70% এলডিএল থাকে। ব্যক্তিবিশেষে এই পরিমাণের পার্থক্য দেখা যায়। রক্তে এইচডিএলকে সাধারণত ভালো কোলেস্টেরল বলা হয়। বিশেষজ্ঞরা বলেন এইচডিএল হৃদরোগের ঝুঁকি কমায়। শারীরিক বৃদ্ধিতে এইচডিএল এলডিএলের ঠিক উল্টো কাজ করে থাকে। তৃতীয় ধরনের লিপোপ্রোটিনকে ট্রাইগ্লিসারাইড বলা হয়। এই কোলেস্টেরল আমাদের খাদ্যে এবং শরীরে চর্বি হিসেবে থাকে। এ কারণে রক্তের প্লাজমায় এরা অবস্থান করে। রক্তের চর্বিকে ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল মিলিত এক যৌগ হিসেবে দেখা হয়। ট্রাইগ্লিসারাইড আমাদের খাদ্যের প্রাণীজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে। কোলেস্টেরলের আদর্শ মান এলডিএল পুরুষের মান প্রতি গ্রাম বা ডেসিলিটারে 1.68 থেকে 4.53, মহিলাদের মান প্রতি গ্রাম বা ডেসিলিটারে 1.68 থেকে 4.53। এইচডিএল পুরুষের মান 0.90 থেকে 1.45, মহিলাদের মান 0.90 থেকে 1.68। ট্রাইগ্লিসারাইড পুরুষের মান প্রতি গ্রাম বা ডেসিলিটারে 0.45 থেকে 1.81, মহিলাদের মান প্রতি গ্রাম বা ডেসিলিটারে 0.40 থেকে 1.53। অধিক মাত্রার কোলেস্টেরল উপস্থিত এমন খাদ্যের মধ্যে মাখন, চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, ডিম, বিশেষ করে ডিমের কুসুম উল্লেখযোগ্য। রক্তে উচ্চ কোলেস্টেরলের সমস্যা। রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকলে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। অ্যাথারোস্ক্লেরোসিস অবস্থা সৃষ্টি হবার ফলে ধমনীতে রক্ত চলাচলের জায়গা কমে যায়। করোনারি হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপের ব্যাঘাত ঘটে যখন কোলেস্টেরল জমাট বেঁধে ধমনীর রক্তপ্রবাহে বাধা দেয়। ফলে রক্তে অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের পেশী নষ্ট হয়ে যায়। হৃৎপিণ্ডের রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে ব্যথা অনুভূত হয়। এই অবস্থাকে অ্যাঞ্জিনা বলা হয়। যখন মস্তিষ্কের কোনো অংশের শিরা বা ধমনি ছিঁড়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সে অবস্থাকে স্ট্রোক বলে। এ অবস্থায় মস্তিষ্কের স্নায়ু মারা যেতে থাকে, ফলে মস্তিষ্কের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। কোলেস্টেরলের কাজ, উপকারিতা ও স্বাস্থ্য ঝুঁকি। কোলেস্টেরল কোষপ্রাচীর তৈরি ও রক্ষার কাজ করে। প্রতিটি কোষের ভেদ্যতা নির্ণয় করে বিভিন্ন দ্রব্যাদি কোষে প্রবেশ বা বাধা প্রদান করে। মানবদেহের জনন হরমোন এন্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরল ব্যবহৃত হয়। কোলেস্টেরল পিত্ত তৈরি করে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। শরীরে ফ্যাট দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই ও কে বিপাকে কোলেস্টেরল প্রয়োজন হয়। স্নায়ুকোষের কার্যকারিতার জন্যে কোলেস্টেরল প্রয়োজন হয়। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে কোলেস্টেরল ঘনিষ্ঠভাবে জড়িত। গবেষণায় এখন প্রমাণিত যে রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনের বিশৃঙ্খলার সাথে জড়িত। পিত্তের অন্যতম উপাদান হলেও এটি একটি বর্জ্য পদার্থ এবং যকৃতের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। পিত্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা তলানির মতো পিত্তথলিতে জমা হয়। কোলেস্টেরলের এ তলানি শক্ত হয়ে পিত্তথলির পাথর নামে পরিচিত হয়। ম্যালেরিয়া, বহুমূত্র, সিফিলিস প্রভৃতি রোগে এবং অ্যালকোহল, কার্বন মনোক্সাইড, ফসফরাস ইত্যাদির বিষক্রিয়ায় যকৃতে লিপিডের পরিমাণ 20-30% পর্যন্ত বেড়ে যায়। এই অবস্থাকে মেদবহুল যকৃত বলা হয়।